বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এভরিথিং বাংলা ইবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। তো আপনাদের সাথে আছে আমি আমার রাকিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, এবং কি এভরিথিং বাংলা ইবি চ্যানেলটিতে যদি নতুন করে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই এভরিথিং বাংলা ইবি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, এবং কি পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন, সবার আগে ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তো প্রতিদিনের মতো প্রতিদিন আমি যে কোনো একটা নতুন ভিডিও এবং কি নতুন একটা অ্যাপসের রিভিউ করে থাকি এবং কি ইনকামিং ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে। তো আপনারা যদি ভিডিওগুলো দেখে যদি একটু উপকারে আসে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন এবং কি কমেন্ট করবেন এবং কি ভিডিওটি একটি করে শেয়ার করবেন। তো আজকেও আপনাদের জন্য নতুন একটা টিপস নিয়ে এলাম আপনাদের সুবিধার জন্য। তো আপনারা যারা অনেকেই আছে যে আজকে যে ভিডিওটা মূল ভিডিওর বিষয়টা হলো যে আপনার সিক্রেট বিষয় নিয়ে, যেমন ধরেন আপনার পার্সোনাল কিছু ফটো আছে বা পার্সোনাল করে কিছু ভিডিও আছে, এগুলো আপনি কীভাবে লুকিয়ে রাখবেন। তো আপনি হয়তো কোনো একটা অ্যাপসে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করলেন, এটা বা অ্যাপস লগ বা যে কোনো একটা লগ বিষয়ে একটা অ্যাপস ইনস্টল করে ওইখানে রেখে দিলেন। তো হয়তো আপনার পার্সোনাল কিছু এখানে রাখলেন, তো ওইগুলা দেখে গেল, কেউ বুঝতে পারলো যে এখানে আপনি কিছু রাখছেন, তো এটা খোঁজাখুঁজি শুরু করলো যে এটার পিন লকটা দেন বা ফ্যাটাম লকটা কি ওটা বলার জন্য। কিন্তু আজকে এমন একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করব, এটা বুঝতে পারবে না যে কেউ এখানে আপনি কিছু লুকিয়ে রাখছেন বা এখানে কোনো কিছু সিক্রেট কিছু প্রাইভেট কিছু রাখা হয়েছে, ওইটা কেউ আর বুঝতে পারবে না। তো এটা কি, চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো এটা হলো আপনাদের একটা লক, ক্যালকুটার নামের একটা লকস অ্যাপস লকস আছে, লক আছে, এটা প্রাইভেট জিনিসগুলো এখানে লুকিয়ে রাখা যায়। যেমন ধরেন আপনারা এখানে ক্যালকুটার লেখেন, এই যে বন্ধুরা একদম প্রথম একটা আছে ক্যালকুলেটার লক লেখা আছে, এই ক্যালকুলেটার লকটা ইনস্টল করে নেবেন। আপনার ক্যালকুলেটার লক লিখলে প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এটা বের হয়ে আসবে। তো প্রথমে আপনারা এখানে এটা ইনস্টল করার পরে ওপেন করবেন, এই যে দেখতেছেন ক্যালকুলেটার লেখা আছে এখানে, ক্যালকুলেটারের মতো দেয়াই আছে। তো আপনারা কেউ এটা বুঝতে পারবে না যে এটা দে আসলে এটা সিক্রেট কিছু এখানে লুকিয়ে আছে বা আপনাদের প্রাইভেট কিছু লুকিয়ে আছে। তো আপনারা প্রাইভেট ভিডিও এবং কি প্রাইভেট পিকচারগুলো এখানে লুকিয়ে রাখতে পারবেন। তো এখানে স্টার্ট টু ইউজ এ আপনারা ক্লিক করবেন, অ্যালোয়ে দিয়ে দেন। এই যে বন্ধুরা চলে আসছে, আপনারা আপনাদের এটা একটা পিন কোড দিয়ে দেন, যেমন ধরেন 7894, তারপরে এখানে সমান সমানে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে আপনারা গ্যালারি থেকে, এই যে দেখুন আপনারা এখানে গ্যালারি থেকে ভিডিও ফটোগুলো ফটো বা ভিডিও এখানে অ্যাড যেখানে দেখতেছেন এখানে দিয়ে আপনারা গ্যালারিতে গিয়ে এগুলো ক্লিক করলে আপনাদের এখানে এগুলো ফটোগুলো চলে আসবে, আসা এখানে ভিডিও আসবে, এখানে ফটো আসবে, বিভিন্ন ওয়েবসাইটও এখানে আছে দেখুন। আর নয়তো আপনারা এখানে এই যে প্লাস চিহ্নটা দেখতেছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করবে ডাইরেক্টলি আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে গেলে এখান থেকে ফটো এবং কি ভিডিওগুলো আপনারা এখানে আপনাদের এই ক্যালকুলেটার লক এই অ্যাপসটাতে নিয়ে আসতে পারবেন। তো আপনাদেরকে আর তো এখানে আর তেমন কিছু সেটিং করতে হবে না, তো আপনাদের আপনারা চাইলে এখানে সেটিং করতে পারবেন। এই যে দেখুন এইখানে সেটিংয়ের অপশন একটা আছে। তো আপনারা এটাতে যখন এটা ক্যালকুলেটার কেউ বুঝতেও পারবে না এটা যে আসলে লক, তো আপনারা এখানে সারাক্ষণ এইভাবে করবে, প্লাস দিবে গুণ দিবে কেউ কিছু বুঝতে পারবে না। ওই সমান চিহ্নটা আর আপনি পিন লক কী দিছেন এটা শুধু আপনি জানেন, আর পিন লকটা আপনি চাইলে পাল্টিয়েও ফেলতে পারেন সেটিংয়ে গিয়ে। তো কীভাবে পাল্টাবেন ওইটা আপনারা সেটিংয়ে গেলে বুঝতে পারবেন লক কীভাবে পাল্টায়। তো এটা দিয়ে আপনাদের পিন লকটা দিয়ে এখানে সমান চিহ্ন যেখানে দেখতেছেন ইকুয়াল টু এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনাদের লকটা খুলে যাবে।
হ্যাঁ, এখানে সেটিংয়ে চলে যান। সেটিংয়ে গেলে এখানে এই যে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে, এই যে দেখুন বন্ধুরা, এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে। তো আপনারা এখানে চাইলে সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারেন। খুবই অসাধারণ একটি অ্যাপ। দেখুন বন্ধুরা, আপনাদের সুবিধার্তে আমি ভিডিওটা আপনাদের মাঝে দিলাম আজকে। তো এই যে দেখুন আপনারা, এটাতে খুব সহজে আপনাদের নিজেদের প্রাইভেট পিকচার এবং কি প্রাইভেট ভিডিওগুলো এখানে লুকিয়ে রাখতে পারবেন। যে কোনো কিছু, যে কোনো বিষয় এখানে লুকিয়ে রাখা সম্ভব হবে এই অল্প কিছু সময়ের মধ্যে, এবং কি কেউ বুঝতেও পারবে না এখানে যে আপনি প্রাইভেট কিছু এবং কি প্রাইভেট ভিডিওগুলো লুকিয়ে রাখছেন। তো ধন্যবাদ জানাই আজকের মতো ভিডিও এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এভরিথিং বাংলা এবি চ্যানেলটিতে যদি নতুন করে ভিডিও দেখার পরও এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কি পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন, সবার আগে ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।